ঘটনাটা শুরু হয় আসলে চারজন বন্ধু, দুজন মহিলা দুজন তারা একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে। তারা একদিন ওই রাত্রে বাইরে পার্টি করে ফিরে এসে রাতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা একজনকে মৃত অবস্থায় একজনকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, অথচ অ্যাপার্টমেন্টের জানলা দরজা সব ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কোনটা কী করে হলো, সেই ইনভেস্টিগেশনের জন্য আমার এবং দেবরাজের প্রবেশ। আমি ডিসিপি। তো কীভাবে প্রত্যেকে গ্রুপে কীভাবে অপরাধীকে ধরা হচ্ছে এবং কেন সে খুনটা করেছে সেটা নিয়ে ছবি। আলাদা গল্প, আলাদা চরিত্র। এই ডিসিপি কখনোই শপথ দাসগুপ্ত নয়, এটাই আলাদা। হ্যাঁ, এতদিন পরে একটা ছবি, ভালো ডিটেকটিভ স্টোরি রিলিজ করছি 6ই জানুয়ারি। আশা করবো দর্শকরা দলে দলে আসবে দেখতে। আমি একটা আইটি ওয়ার্কিং বেলা গাই অ্যান্ড আফটার দ্য পার্টি ওয়ান অফ আর ফ্রেন্ডস গেটস কিলড অ্যান্ড দ্যাটস হাউ দ্য মার্ডার মিস্ট্রি স্টার্টস অ্যান্ড দ্য নিশ্চয় দ্য এসিপি কামস ইন অ্যান্ড হি ইনভেস্টিগেটস দ্য হোল কেস অ্যান্ড হি ওপেনস ইট আপ অ্যান্ড তখন জানতে পেরেছি যে কোন একটা লোক কেউ মার্ডার করেছে। কিন্তু এইটা বলতে পারবো না কে মার্ডার করেছে, সেটা আপনাকে গিয়ে দেখতে হবে। এখানে আমরা ফোন দিচ্ছি। আমার নামটা হচ্ছে আরিয়া। দেখুন, বিষয়বস্তু বেশি রিভিল করা যাবে না, যেহেতু তো যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে একটা মার্ডারার গল্প এবং যেরকম ছিলেন একটা ফর্মুলা আছে, একটা মার্ডার হয়, একজন ইনভেস্টিগেটিং অফিসার আসেন, তিনি তদন্ত করেন এবং ফাইনালি একটা কনক্লুশনে পৌঁছানো হয়, মার্ডারারকে সেটা ধরে। এটা সব ছবিতেই থাকে, কিন্তু গল্পটাকে আমরা কীভাবে এক্সপ্লয়েট করছি, মানে কীভাবে মার্ডার হচ্ছে, কীভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, তার মধ্যে টুইস্ট থাকে, এরকম অনেক কিছু থাকে যেটা একটা থ্রিলারকে আরেকটা থ্রিলারের থেকে আলাদা করছে। তো আমাদের ছবিতেও তাই, থ্রিলারের ফর্মুলা আছে, তার সাথেও এর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে থ্রিলার মানে অনিশ রায়ের ডিসি যিনি ইনভেস্টিগেশন করছে, তার প্রসেস অফ ইনভেস্টিগেশন, তার ক্যারেক্টার কীভাবে অন্য থ্রিলারের থেকে আলাদা, এই সমস্ত কিছু দর্শক আমরা দেখছি। থ্রিলারের ক্ষেত্রে তো ওইটাই একটা সাসপেন্স ব্যাপারটা দরকার যেটা, এবং সেটাই আমরা রাখার চেষ্টা করেছি এবং আশা করি দর্শকের সেটা ভালো লাগবে। এবং ওনার ক্যারেক্টার নিয়ে যেটা শোভ একটু আগে বললেন যে শেডস রয়েছে, মানে ওনার পার্সোনাল লাইফ এবং উনি যে ইনভেস্টিগেশন অফিসার তার যে একটা আলাদা ব্যাপার সেগুলোই সুন্দরভাবে আমাদের করেছেন। তো এটাই বলার যে দর্শক ছবিটা করেছিল রিলিজ হচ্ছে নতুন বছরে, অ্যাকচুয়ালি একটু মাঝখানে আমরা হতাশ হয়েছিলাম যখন কোভিডের জন্য আমাদের এটা আটকে গিয়েছিলো, কিন্তু আমাদের প্রফেসর সাপোর্ট করেছেন আমাদের এবং আফটার লকডাউন আমরা আবার ফাইনালি ছবিটাকে তৈরি করে রিলিজ অবধি আনতে পেরেছি। অনেক ধন্যবাদ।